ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আবু আব্দুর রহমান ভাই কুয়েত থেকে জানতে চেয়েছেন যে তারাবির রাকাত সংখ্যা আপনি বলছেন যে আট তিন এগারো জি হ্যাঁ এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত সহিল বুখারি হাদিস নম্বর আপনার দু হাজার তেরো আয়েশা রাজিয়াল তালাকে একজন সাহাবি গিয়ে জিজ্ঞাসা করছেন যে আয়েশা আপনি কি বলতে পারেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রাতের নামাজের সংখ্যা কত ছিল মানে কত টাকা সালাতিন আদায় করতেন বা রাতের নামাজ কী রূপ ছিল তখন আয়েশার আজ রানা বলছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রমজান মাসে অথবা গ্যার রমজান রমজান অথবা গ্যার অর্থাৎ রমজান এবং রমজান নয় এমন মাসে তিনি এগারো রাখাতের বেশি সালাত আদায় করতেন না এগারো মানে আট তিন এগারো সেটা কি আমুল লাইল হতে পারে অথবা আপনার তারাবি হতে পারে মানে রমজান এবং রমজান ছাড়া মাসের কথা আয়সার জানাতনা বললেন তো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সহধর্মিণী যিনি সবচেয়ে কাছের এবং সবচেয়ে প্রিয় পাত্রী ছিলেন তিনি ছাড়া তো অন্য কেউ এত ভালোভাবে বলতে পারবে না যেটা মোহাম্মদ সাল্লাহসাল্লামের আমল ছিল তাই না তো আয়েশা রাজনা তাল যেখানে বলছেন যেখানে বলে দিচ্ছেন যে এই এ অবস্থা ছিল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তাহলে এখানে আমরা বিশ টাকা কোথা থেকে পেলাম আচ্ছা তো এখন এক সাইডে মানুষ কিছু জাল হাদি বানিয়েছে কিছু জয়ী ফাদিসও সমাজে প্রচলিত আছে যে উমার রাজিউল্লা তালু নাকি কুড়ি রেখার তারাবি করেছিলেন বিশ্বাস করুন এটা উমার রাজিউল্লা তালু নামে একটা তহিন তার মর্যাদার দিক দিয়ে তাকে খাটো করা হয় যেসব মানুষ মনে করে যে উমার তনু বিশ টাকার তারাবি চালু করেছেন তারা সম্পূর্ণ মিথ্যার ওপরে এখনও দাঁড়িয়ে আছে উমার কোনো কোনোদিন বিশ টাকার তারাবি আদায় করেননি চালু করেননি বরং তিনি মানুষকে জামাতবদ্ধ করেছিলেন ওখানে বলা হয়েছে একটা হাদিসে যেটা আশ আশ্রিন লাইলাতিন এটা বলা হয়েছে যে কুড়ি রাত্রি ওই রাত্রিতে যে লাইলাতিন যে রাত্রি লাইল এই লাইলটাকে করেছে কি আপনার না ইয়ে করে দিয়েছে রাখাতাইন হ্যাঁ বা রাকাত ঠিক আছে যে কুড়ির রাকাত করে দিয়েছে না এটা হাদিসের উপরে জালিয়াতি তো এই ধরনের মানুষকে আমাদের মাঠে পাকড়া হবে আর সর্বোপরি কুড়ির রাকাত যে তারাবি চলে আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশ উপমহাদেশে মহাদেশে এই ৪০ চল্লিশ মিনিট বা এক ঘন্টা যে কুড়ি রাখাত তারাবি চলে ভাই এটা থ্রি জি না ফোর জি না এটা ফাইভ জি গতিতে তারাবি চলে তারাবি শব্দের অর্থ হচ্ছে ধীরে ধীরে রেস্ট নিয়ে রেস্ট নিয়ে এরকম তার বিহাতুন শব্দ থেকে এসেছে তো এরা এত গতিতে যে তারাবি পড়ে এটা তারাবিকে অপমান করা হয় বিশ্বাস করুন এ সালাত কবুল হবে না আল্লাহ দর মানে অসম্ভব কবুল হতে পারে না যদি কবুল হতো তো মোহাম্মদ সাল্লাহ সালাম ওই হাদিসটা বলতেন না যে একজন সাহাবি সালাত আদায় করছিলেন একজন ব্যক্তি সালাত আদায় করছেন মোহাম্মদ সালুহলাম এর কাছে সালাম দিলে মোহাম্মদ সাল্লাহসাল্লাম বললেন যে ঈদ যে ফাসাল্লি ফাইন না কালাম তুসাল্লি তুমি যাও তুমি সালাত করো নি তুমি সালাত আদায় করো তিনি দ্রুত সেদ্ধা করছিলেন তার জন্য তিনি বলেছিলেন যে তুমি সালাত তাদাই করনি করো সাহাবি তিনবার সালাত আদায় করলে মহম্মদাল্লাম একই কথা বললেন সৈল বোখার একশো চার নম্বর পৃষ্ঠা তাহলে বুঝতে হবে যে এই ধরনের সালাত কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না আল্লাহ আলম আলাইকুম রহমতুল্লাব আবারকাত